মনিশ্চিচ্ছা টের পাবে ঠান্ডি রাক্ষসীর ভাড়ার থেকে পালানোর কি শাস্তি। ওকে আমি গরম তেলে ভেজে জুজুরে করে যদি না খেয়েছিল আমার নাম ঠান্ডি রাক্ষসী নয়। এই হা করে দাঁড়িয়ে আছিস কেন লা? যা যা এখান থেকে। দিদা আমি বলছিলাম কি তুমি না মাথাটা একটু ঠান্ডা করে ভাবো না। আমি তোমাকে কি বলেছিলাম তুমি কি শুধু নিজের রাগটাই দেখবে? পূর্ণিমা অবধি অপেক্ষা করে ওই ক্ষত্রিয় রক্ত দিয়ে তোমার চোখে দৃষ্টি ফেরাতে হবে তো, তারপর না তুমি খেও। ও তো ক্ষত্রিয় বলে আমি তোমাকে বলেছিলাম না তোমার দৃষ্টি ফেরানোর কথা, তুমি কেন মাথায় আমার দাবা নাল জ্বলছে না? তুই আর আমার চির বিরিয়ানি বাড়াস নে। সাতজন্মেই রাক্ষসী পুরী থেকে কেউ পালানোর সাহস পায়নি লা, আর ওই মনীষীর ছা কি না, ওকে যদি আমার পায়ের তলায় এনে ফেলতে না পেরেছি তাহলে আমার নিজের নামে আমি করবে দিদা। সে পরে ঠিক করা যাবে কি করব, আগে কাজের কাজ করতে দেলা। যেইখানেতেই থাকুক না সেই মনীষীর ছা আমার কাছে না এসে সে পাট্টি পাবে না। একি একি অলম্বুস কাণ্ড হলো না, আমার জাদু কাজ করছে না কেন না? কোথায় গেল কোথায় গেল সেই মনীষীর ছা? আমার রাজ্য ছেড়ে তো পালানোর কথা নয় লা, আর আমার রাজ্যে থেকে আমার শক্তি এড়ায় কি করে? না এত সহজে এই বুড়ি তো ক্ষান্ত দেবার বলে মনে হয় না। যেইখানেতেই থাকুক না সেই মনীষীর ছা আমার কাছে না এসে সে পাট্টি পাবে না। ঠান্ডির জাদু কাজ করছে না, ভালোই হয়েছে। এই সময় যোদ্ধা যদি ঠান্ডির সামনে আসত তাহলে আর মনে রক্ষে ছিল না, কিন্তু এমন কেন হলো? আর জোর বাঁচান বেঁচেছি, একবার যদি ঠান্ডি জানতে পারতো না আমাদের পুরো কিলিয়ে কাঁঠাল পাকাতো আজকে। তা বটে, তবে এই জায়গা আমার সারা জীবনে অর্জন করা জাদুবিদ্যা দিয়ে বাঁধা, তাই ঠান্ডি নিজের জাদু দিয়েও আমার এই গোপন জায়গার সন্ধান পাবে না। আর শুধু তাই না, ঠান্ডি যদি এখানে এসেও যায় তবুও টের পাবে না যে এই গুপ্ত কক্ষ এই বিশাল পাহাড়ের নিচেই আছে। আর সে মেয়ে, সে যদি কোনোভাবে জানতে পারে? আমারও সব চিন্তা ওই মেয়েকে নিয়ে। ও আজকে ঠান্ডির সাথে ফিরছিল, তার মানে ও গোলক খাদার পরীক্ষাতেও সফল হয়েছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে ও এত শক্তি এত ক্ষমতা পাচ্ছে কোথা থেকে। তাই তো, না আর দেরি করা যাবে না, আর কিছুতেই দেরি করা যাবে না। আমাকে যেভাবেই হোক আমার উদ্দেশ্যে সফল হতেই হবে। কিরে মেয়ে, আর কতদিন এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবি? এখনো সময় আছে, বলে দে আমাকে কোথায় আছে প্রাণভোমরা। তুই ছাড়া কেউ জানে না, কেউ না, বল আমাকে কিভাবে পাবো আমি, বল। তোর এত বড় সাহস তুই হাসছিস? বল আমাকে, না হলে কিন্তু তোকে শেষ করে দেব। আমি ঠান্ডি বুড়ির নাতনি, আমায় ভয় দেখানো অত সহজ কাজ নয়, বুঝেছিস? আর আমি কখনো বলবো না কোথায় আছে প্রাণভোমরা।
আর আমি যদি না বলি তুই আমাকে মারতেও পারবি না। তবে রে এত তেজ তো, ঠিক আছে দেখ তবে। আমার সঙ্গে আকেন দে পানা, চেনে না আমায়, চেনে না। কেন আমার সবকিছু ভুল হচ্ছে, কেন কেন কেন? দিদা আমার মিষ্টি দিদা, আমার খুব ভালো দিদা, করে না দিদা, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। রাক্ষসীদের রাগ কি তুই জানিস নেলা? আয় কাছে আয়। না আয় না, তুমি যা করছিলে করো, যা ভাঙবে ভাঙো, মারবে তো আমায় মারো, বেশি করে মারো, মেরে ফেলো আমাকে, একেবারে মেরে ফেলো। চুপ বলছি, কাছে আয়। তাকা এদিকে, আয় বলছি। আসলে আজকে দিনটা বড় খারাপ লাগ, মনে হচ্ছে রাক্ষসীপুরীতে এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো ঘটেনি। না মনটা বড় উচাটন করছে। ও দিদা বলছি, তুমি একবার শান্ত হও না, ওই বন্দিটা পালিয়েছে বলে এত রাগ তো? ঠিক আছে আমি তাকে ধরে আনবো। সে না হয় হলো, কিন্তু তুই তার টিকি খুঁজে পাবি নেলা, সে এতক্ষণে পগার পার হয়ে গেছে, আমি পেলুম না। দিদা ভরসা কর, তোমার নাতনি ওই বন্দিকে ধরে আনবে, আনবেই। ঠিক আছে যা। এই মেয়ে, আমার উড়ন গোলকটা নিয়ে যালা। আসছি। বন্দি নিয়ে আমার চিন্তা নেই লা দিদি, যে আবাস আমি পেয়েছি তাই জন্য আমার মাথায় বজ্রাঘাত হয়েছিল। কে এমন শক্তিধারী যে আমার রাজ্যে পা দিতে চলেছে, আর কেন? আমায় না জানিয়ে কোথায় গেলেন যোদ্ধা? আর থানদির আমার চিন্তারই বা কারণ কি? সত্যি কি কিছু ভয়ানক ঘটতে চলেছে? এতগুলো দরজা কেন? কোন দরজার চাবি এটা? আমার সঙ্গে এমন ছলনা করছে কে? কে রাক্ষস রাজ্যে আমাকে ঢুকতে দিচ্ছে না? এত বড় দুঃসাহস কার? সামনে এসো, সামনে এসো। একি
নিজে হাতে শেষ করেছি। তাহলে তাহলে পঞ্চশীল নাগের ছবি কিসের সংকেত? কিসের সংকেত? কেন বুঝতে পারছি না আমি কিসের সংকেতে? আমার সব প্রশ্নের উত্তর এখন কেবল একজনই দিতে পারে। পঞ্চশীলের অন্তিম শক্তি কাজে লাগিয়ে রাক্ষসীপুরীর দরজায় কামিনীকে আটকে দেওয়া গেছে। উচিত শিক্ষা পেয়েছে ওই কামিনী, পথ হারিয়ে দিশাহীন হয়ে গেছে। কিন্তু কাল নাগিনী, কামিনীর মতো নাগিনীকে এইভাবে কি বেশিক্ষণ আটকে রাখা সম্ভব? কে বলেছে কামিনীকে আমি আটকে রাখবো? আমি তো বলিনি। কামিনী যেতে চায় রাক্ষসী পুরীতে, ওর আশা আমি ভঙ্গ করব না তো? ও নিশ্চয় যাবে রাক্ষসী পুরীতে, কিন্তু কিভাবে যাবে, কি অবস্থায় যাবে ও, সেটাই আসল ধাঁধা। মানে? মানেটা হলো, শুনতে পাচ্ছ বুড়িমা? শোনো, আমার যে ডাক পড়েছে, আমার প্রিয় সখী আমাকে ডাকছে, সাড়া তো দিতেই হবে বলো। শক্তি গোলক আমাকে দাও বুড়িমা। তোমার এখন একটাই কাজ, স্ফটিকে চোখ রাখা, তাহলেই দেখবে সব স্পষ্ট হয়ে গেছে। কালনাগিনী কি যে করে আর কি যে বলে মাঝে মাঝে বোঝা দেয়। না, কোনো উড়ন গোলকের তো দেখা পাচ্ছি না, রাজকন্যারও কোনো দেখা নেই। কি করি? এতক্ষণে বোধ হয় রাজকন্যা বুঝে গেছে যে আমি গুহাতে নেই। আর এদিকে তো উপরে যাওয়ার কোনো উপায় নেই। কি করব? রাজকন্যা এখানে এসো। যোদ্ধা গোলক, আমায় নিচে নামাও। এত বিপদের মধ্যে আপনি কেন বাইরে এলেন? এদিকে এসো রাজকন্যা, অনেক বড় ঘটনা ঘটে গেছে। আমার সাথে সোনার কাঠির উপর কাঠি রহস্য, সে তো আর রহস্য থাকবে না।
বুড়িমা আপনাকে এখানে আনার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু কি সেই উদ্দেশ্য? সত্যি কথা বলতে গেলে যোদ্ধা, রিম্মা যে খুব একটা সহজ কেউ নয় সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। আমার মন বলছে খুব বড় রহস্য লুকিয়ে রয়েছে এই রাক্ষসী পুরীতে। রাজকন্যা, আর সোনার কাঠি রূপোর কাঠি ওটার কি হবে? রিম্মা যখন এই কথা বলেছে ও নিশ্চয়ই জানে সোনার কাঠি রূপোর কাঠির রহস্য। যোদ্ধা, অনেক সময় নষ্ট হয়েছে, আর দেরি নয়, আমাদের এক্ষুনি ঠান্ডির কাছে ফিরে যেতে হবে, চলো। আমার ডাকে সাড়া দাও, অযথা আমার সময় নষ্ট করো না, সাড়া দাও, কাল লাগেনি। এমন মধুর স্বরে ডাক, সাড়া না দিয়ে কি পারি? তুমি এসব কি ষড়যন্ত্র করছো আমার সঙ্গে? না কামিনী, তুমি নিশ্চয়ই আবার আমার সঙ্গে লড়াই করে আবার নিজের শক্তি ক্ষয় করতে চাও না? শোনো, আমি কিন্তু তোমাকে বাধা দিতে আসিনি। তাহলে কে আমায় বাধা দিচ্ছে? কে? সত্যি সব কিছু জেনে শুনে তোমার এই সরল নিষ্পাপ সাজার প্রয়াস আমাকে বড়ই আনন্দ দেয়। তোমার বাধা তোমার কৃতকর্ম, তোমাকে বাধা দিচ্ছে পঞ্চশীলের শেষ অভিশাপ। মনে নেই তোমার, তাই না? পঞ্চশীল তোমাকে অভিশাপ দিয়েছিল তুমি রাক্ষসী পুরীতে তোমার নাগ রূপ ধারণ করে প্রবেশ করতে পারবে না। তুমি যদি প্রবেশ করতে চাও তাহলে তোমার নাগ রূপ তোমাকে ত্যাগ করতে হবে, আর যতক্ষণ তুমি রাক্ষস পুরীতে থাকবে ততক্ষণ তুমি তোমার নাগ রূপ ধারণ করতে পারবে না। এইটুকু শর্ত তুমি যদি মেনে নিতে পারো তাহলে রাক্ষসী পুরীর দ্বার তোমার জন্য অবারিত। এইটাই তোমার অভিশাপ। না, এভাবে তোমরা আমাকে আটকাতে পারবে না কালনাগিনী। আহা, তুমি বড়ই অবুঝ নাগরানী কামিনী। আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? তোমাকে আমি আটকাতে আসিনি, আমি যে তোমার সাহায্য করতে এসেছি শুধু তোমাকে এটুকু মনে করিয়ে দিতে এসেছি যে তোমার নাগরূপ ত্যাগ না করে তুমি রাক্ষসী পুরীতে প্রবেশ করতে পারবে না। আমি কিছুতেই আমার নাগ রূপ ত্যাগ করতে পারবো না, কিছুতেই না। বেশ, তাহলে এই অভিশাপ তোমার বাধা হয়ে দাঁড়াবে? ভাবো, দ্রুত ভাবো কামিনী, কি করবে তুমি এখন? কি শক্তির ত্যাগ নাকি অভিশাপের বাধা? কোনটা নির্বাচন করবে তুমি?